सभा मंचे उपस्थित कूचबिहार सांगठनिक जिलार तृणमूल कॉग्रेस जिला सभापति गिरीन्द्रनाथ बर्मन सह आमरा पेयेछि ममता बंदोपाध्याय मंत्रिसभार अन्यतम नेत्री सहयोगता प्रतिमंत्री शिक्षा दफ्तर परेश चंद्र बर्मन सह उपस्थित रहेछेन जगदीश वर्मा बासुनिया सीतायर विधायक रहेछेन विनय कृष्ण बर्मन आमार पूर्ववर्ती बक्ता हितेन बर्मन कमलेश अधिकारी सुचिस्मिता देवशर्मा सह अनिर्बाण सरकार अलोक दास निरंजन दत्त परिमल बर्मन सह जिला परिषद कर्माध्यक्ष मीर हुमायून कबीर विष्णु कुमार सरकार संजय बर्मन आब्दुल सत्तार मानिक दे गौरीचंद्र महेश्वरी सह वीरेंद्रचंद्र रॉय मुफिजुल हक आब्दुल जलिल अहमेद नूर आलम हक सह अभिजीत दे भौमिक हिप्पी रयेछे अरुणाभ रयेछे जलपाइगुड़ी सैकत रयेछे विष्णुधर अपर्णा दे नंदी जयदीप घोष एवं शबीर शाह चौधरी सह जरा सभा मंचे उपस्थित रयेछेन आमि एकजोगे सकलके श्रद्धा कृतज्ञता प्रणाम एवं अभिनंदन जानाच्छि। আপনারা যারা এসে আজকে সভায় উপস্থিত হয়েছেন দুর্গাপূজার পর আপনাদের সাথে প্রথম দেখা, তাই সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা যারা সভায় এসেছেন সভাস্থলে এসেছেন করোনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সভাস্থলে আমাদের সমর্থন জানাতে এসে পৌঁছেছেন, আমি সেই প্রবীণ বয়োজ্যেষ্ঠদের নতমস্তকে করজোড়ে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সমবয়সী সতীর্থ যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আর বিপুল সংখ্যায় মায়েরা বোনেরা আজকে এই সভায় উপস্থিত হয়েছে। নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের ভাইয়েদের বোনেদের সর্বোপরি দিনহাটার মা ভাই বোনেদের মামাটি মানুষের সকলকে সকল সৈনিকেদের শুভানুদ্দায়ী সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকে যাকে কেন্দ্র করে আমাদের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী দিনহাটার ভূমিপুত্র উদয়ন গুহ স্নেহ মঞ্চে রয়েছেন এবং আপনারা সকলে উদয়ন তাকে সমর্থন জানাতে আজকের এই সভায় এসছেন। আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে দুর্গাপূজো কালীপূজো উৎসবের মধ্যেও আমাদের নির্বাচনের প্রচার করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? নির্বাচন কমিশন চারটে উপনির্বাচন ঘোষণা করেছে গত মাসে, তার মধ্যে একটা উপনির্বাচন হচ্ছে দিনহাটায়, একটা শান্তিপুরে, একটা গোসাবায় আর একটা খড়দায়। আপনি জানেন খড়দা আর গোসাবায় উপনির্বাচন কেন হচ্ছে? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা জিতেছিল, মানুষের জন্য কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছে, ঈশ্বরের কাছে প্রিয় হয়েছে, গত হয়েছে। আর শান্তিপুর আর দিনহাটায় উপনির্বাচন হচ্ছে কেন? মানুষের রায় প্রত্যাখ্যান করে কেউ সাংসদ থেকে মন্ত্রী হবে বলে আর সাংসদ থাকবে বলে আর নিজেদের রাজনৈতিক লালসা আর স্বার্থ চরিতার্থ করবে বলে মানুষের আবেগ মানুষের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আপনাদের যে রায় সেই রায়কে প্রত্যাখ্যান করেছে। সাংসদ হবে মন্ত্রী হবে তাহলে দিনহাটায় দাঁড়ালেন কেন? ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে নিয়ে মন্ত্রী হবেন, তা এখানে হয়নি, কনসোলেশন প্রাইজটা কেন্দ্রে দিয়েছে। বাংলা থেকে মন্ত্রী হলে তো ভালো, কিন্তু কি কাজ হয়েছে বাংলার জন্য? আপনি বলুন তো এই দিনহাটায় এই কুচবিহারে বিজেপি কত সভা করেছে? নির্বাচনের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এই কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছে, একটা প্রতিশ্রুতি পালন করেনি। নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বলেছিল আমরা নারায়ণী সেনা করবো,
আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিল আমরা নারায়ণী ব্যাটালিয়ান করব। নারায়ণী ব্যাটালিয়ানের পশ্চিমবঙ্গ সরকারের হেডকোয়ার্টারের কাজ মেকলিগঞ্জে শুরু হয়ে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহ ঘোষণা করা নারায়ণী সেনার কোনো কাজের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে পার্থক্য। আজকে দেখুন পার্থক্য কি। বলেছিল বীর চিল্লা রায়ের মূর্তি আমরা কুচবিহারে স্থাপন করব। আপনি বলুন তো, দ্বিতীয় মেয়ে ফল ঘোষণা হয়েছে, দ্বিতীয় মেয়ের পর কোন বহিরাগত নেতা, বাংলার বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেচো মেচো কাউকে দেখতে পেয়েছেন? কারোর টিকি খুঁজে পাওয়া যায়নি। কোভিড কাল হোক বা যে কোনো দুর্গতির সময় যদি আপনার পাশে কেউ এসে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা এসে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি নিজের জীবন বিপন্ন করে কোভিডে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা যাকে নির্বাচিত করে যে চুরি করে 60 ভোটে জিতে বড় বড় ভাঙতার কথা বলেছিল, তার টিকি আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উদয়ন গুহকে এই বছরের শুরুতে কিভাবে আক্রমণ করা হয়েছিল যাতে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে,